নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আহেলিস কিচেন আহেলিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে দুটো রেসিপি একসাথে শেয়ার করব সেটা হচ্ছে মুড়ির মোয়া আর খইয়ের মোয়া আশা করি আপনারা এটা সবাই কম বেশি জানেন তো আমি কিভাবে করছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব এই দুটো রেসিপি দুটো মোয়াই আমি আমার বাবা এবং মায়ের কাছ থেকে শিখেছি কারণ তারা সব সময় অনেক এগুলো বানাতো তো তাদের কাছ থেকেই আমি এগুলো শিখেছি তাই আজকে একটু ট্রাই করলাম দেখি তাদের মতন হয় কি না তাহলে চলুন প্রিপারেশানটা শুরু করা যাক খইয়ের মোয়া আর মুড়ির মোয়া আমি একসাথে করব তাই আমি ছশো গ্রাম মতন গুড় নিয়ে নিয়েছি এটাকে এবার আমি জাল দিয়ে নেব আগে পাক দিতে হবে আমি একটুখানি জল দিয়ে নিচ্ছি এর মধ্যে আগে আমাকে পাকটা দিতে হবে দেখুন এরকম ফেনা ফেনা মতন হয়ে এসছে এটা আর একটু পাক হবে পাক হওয়াটা কি করে বোঝা মানে বোঝা যাবে সেটাও আমি দেখিয়ে দেবো এটা কিছুক্ষণ আর একটু হবে নইলে খৈয়ের বা মুড়ির মোয়াটা আট হবে না খুলে যাবে আমাদের গুড়ের এই যে পাকটা আমার জালটা হয়ে গেছে কি আমরা বুঝবো কি করে দেখুন এই রকম যদি আমি গুড়টা তুলি দেখুন এখন এরকমভাবে টেনে ধরছে দেখাতে পারছি কিনা এই যে দেখবেন যে তারের মতন একটা সৃষ্টি হচ্ছে এই যে তারের মতন সৃষ্টি হচ্ছে এইটা দেখলে আমরা বুঝবো যে গুটটা পাক হয়েছে কিনা দেখুন একটা তারের মতন সৃষ্টি হচ্ছে দেখুন আরেকবার একটু দেখানোর চেষ্টা করছি দেখুন একটা তারের মতন সৃষ্টি হচ্ছে এইটা হওয়া হচ্ছে যে গুড়ের পাকটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে খইয়ে দেব আমি কিছুটা খইয়ের মধ্যে গুড় কিছুটা দিয়ে দিলাম পুরোপুরি হাফ বলবো না হাফের থেকে একটু কম ওই যে গুড়ের পাকটা হয়েছে সেটা দিলাম এবার ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমার সব ক্ষয়ের সাথে আমার মেশানো হয়ে গেছে এবার আমি চটপট মোয়াটা করে নেব নইলে কিন্তু এ শক্ত হয়ে যাবে আর মোয়া করতে পারবো না এবার দেখুন আমি নিয়ে নিয়েছি আপনারা যেরকম সাইজের চান সেরকম মোয়া করতে পারেন এখানে কোনো বড় করতে হবে ছোট করতে হবে কোনো ব্যাপার নেই এ দেখুন আমার গুড়টা কতটা ভালো জাল হয়েছে দেখুন এই যে আমি আরেকটা করে দেখাচ্ছি দেখুন আমি একটু হাতে না শস্যা তেল মেখে নিচ্ছি কারণ এর থেকে তো তেল বেরোবে না হাতে গুড়টা লেগে যেতে চাইবে এই দেখুন আমি সব কটা মোয়া করে নিচ্ছি আমার খইয়ের মোয়াগুলো হয়ে গেছে এবার আমি মুড়ির মোয়াগুলো তৈরি করে নেব গুড়টার জাল দেওয়া যে গুড়টা আমার এখনও গরম আছে আমি ঝটপট করে নিচ্ছি আমি একটা মুড়ির প্যাকেট নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি বাকি গুড়টা দিয়ে নিচ্ছি এটাও ভালো করে মিশিয়ে নিতে হবে তা ভালো করে মিশিয়ে নিতে হবে যেমন খৈয়ের বেলা মিশিয়ে নেওয়া হয়েছে মুড়ির সাথেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি মুড়ির মধ্যে গুড়টা পুরো মিশিয়ে নিচ্ছি হাতে একটু তেল দিয়ে দিয়েছি এবার আমি এটাও মোয়া করে নিচ্ছি গুড় যদি পাক হয় তাহলে মোয়া ভেঙে যাবে না ভালো মতন আট হয়ে যাবে দেখুন আরেকটা করে দেখাচ্ছি আর সরষের তেলটা হাতে দেওয়ার কারণ হচ্ছে আমাদের তাহলে গুড়টা হাতে লেগে যাবে না কারণ এমনি গরম গুড় হাতে লেগে গেলে বেশ গরমই লাগবে আমি এইভাবে সবকটা মোয়া করে নিচ্ছি আমার মুড়ির মোয়াগুলোও তৈরি হয়ে গেছে তাহলে আজ আমাকে বিদায় দিন আমাদের দেখা হবে পরবর্তী পরে অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ